নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা, আরবি ভাষা শিখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফাম এর অর্থ মুখ, আমরা যখন মুখ বলি আরবিতে বলতে হবে ফাম, ফাম অর্থ মুখ। ফাহাম এর অর্থ কয়লা, কয়লা এর আরবি হলো ফাহাম। মুদির এর অর্থ ম্যানেজার, আমরা যখন ম্যানেজার বলি তখন আরবিতে বলতে হবে মুদির, মুদির এর অর্থ ম্যানেজার। রাসিব এর অর্থ অনুত্তীর্ণ বা ফেল, আমরা যখন ফেল বলি বা অনুত্তীর্ণ আরবিতে বলতে হবে রাসিব, রাসিব অর্থ ফেল। সা এর অর্থ ঘড়ি, ঘড়ি এর আরবি হলো সা, সা এর অর্থ ঘড়ি বা ঘণ্টা। নাহার এর অর্থ দিন, দিন এর এর আরবি হলো নাহার, নাহার এর অর্থ দিন। নাহর এর অর্থ নদী, নাহর এর অর্থ নদী, নদী এর আরবি হলো নাহর। ইয়াউম এর অর্থ দিন, দিন এর আরবি হলো ইয়াউম, ইয়াউম এর অর্থ দিন, দিন এর আরবি হলো ইয়াউম। আলাতুল এর অর্থ সর্বদা, সর্বদা বা সবসময় এর অর্থ আর আলাতুল, আলাতুল এর অর্থ সর্বদা বা সবসময়, সবসময় এর আরবি হলো আলাতুল, আলাতুল এর অর্থ সবসময়। দা ইমান এর অর্থ সর্বদা, দা ইমান এর অর্থ সর্বদা, সর্বদা এর আরবি হলো দা, দা ইমান, দা ইমান এর অর্থ সর্বদা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।